ইস্ট বেঙ্গল কিন্তু আই লিগ থেকে তুলে আনতে চলেছে একজন সেরা স্ট্রাইকারকে তাছাড়া মোহনবাগানকে নিয়ে আছে একটা বড় রিউমার সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে আর অন্যান্য ক্লাবদেরও বড় বড় আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো চলে এলাম ফুটবল বাণীর আরেকটা নতুন এপিসোড নিয়ে যেখানে ইন্ডিয়ান ফুটবলের যাবতীয় ট্রান্সফার আপডেট তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিওতে থাকছে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট তাই ভিডিওটাকে একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো ডিটেলে জানার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট লাইভ ভিডিও সব কিছুই তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করব নর্থ ইস্ট ইউনাইটেড এফসির আপডেট দিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে আবারও ফিরতে চলেছেন তাদের ফর্মার রাইট ব্যাক রিগান সিং হ্যাঁ বন্ধুরা রিগান সিং বর্তমানে নর্থ ইস্টের সাথেই প্র্যাকটিস করছেন এবং খুব তাড়াতাড়ি তাকে আমরা আবারও হাইল্যান্ডার্সদের জার্সি পরে খেলতে দেখতে চলেছি তো এটা অবশ্যই একটা ভালো খবর নর্থ ইস্টের সমস্ত ফ্যান্সদের জন্য তো রিগান সিং মতো এত ভালো একজন ফুটবলার ইমপ্রেসিভ ফুটবলার নর্থ ইস্টের জার্সিতে আবারও ফিরতে চলেছে এটা একদমই কনফার্ম ডিল ডান তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবার পরবর্তী যে আপডেটটা দিয়ে দেব সেটা কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে বর্তমানে কেরালা ব্লাস্টার্সের হয়ে অনবদ্য পারফরমেন্স দিচ্ছে তাদের গ্রিসের তিরিশ বছর বয়সী স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়া দিমিত্রিয়স দিয়ামান্তাকস বর্তমানে এই সিজনে দশটা ম্যাচে সাতটা গোল আর দুটো অ্যাসিস্ট করেছেন তার কন্ট্র্যাক্ট মে মাসে শেষ হবে অর্থাৎ দু হাজার চব্বিশের একত্রিশে মে তার কন্ট্রাক্ট শেষ হবে তাই অন্য ক্লাব যাতে অ্যাপ্রোচ না করতে পারে তাই কেরালা ব্লাস্টার্স এফসি আগে ভাগেই কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে আগের ভিডিওতে মানে গতকাল বা তার আগের দিনের ভিডিওতে জানিয়েছিলাম যে এড্রিয়ান লুনার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসি এবার যেটা বড় আপডেট তাদের এই গ্রিসের স্ট্রাইকার অর্থাৎ দিমিত্রিয়স দিয়ামান্তাকস তার সাথেও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসি এবার দেখার বিষয়ে কত বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশনটা হয় মানে এক বছর নাকি বছর সেটা দেখতেই হবে মানে কেরালা কিন্তু তাদের কোর টিমটা ধরে রাখতে চাইছে এবং পুরো একটা সেরা টিম বানানোর চেষ্টা করছে কেরালা এরকম অনেক পরিবর্তন হতো সেটাই কেরালার এতদিন সাকসেস না পাওয়ার একটা বড় কারণ বাট এবার তারা কিন্তু ঠিক করেছে তাদের যে কোর টিম আছে মেন মেন ফুটবলার তাদেরকে কোনোভাবে ছেড়ে দেবে না তো সেটা একটা অবশ্যই ভালো পদক্ষেপ এবং কেরালা তার ফলো পাচ্ছে এই সিজনটা দারুণ যাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসির তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও এবার বন্ধুরা আসবো ইস্টবেঙ্গলের আপডেটে ইস্টবেঙ্গল কিন্তু আই লিগ থেকে একজন সেরা স্ট্রাইকারকে তুলে নিতে চাইছে আই লিগে অনবদ্য পারফরমেন্স এখন অবধি দিয়েছে এই আইজল এফসির তেইশ বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড আই লিগের এই সিজনে দশটা ম্যাচ সরি এগারোটা ম্যাচ খেলেছে যেখানে নটা গোল আর একটা অ্যাসিস্ট করেছে এই তেইশ বছর বয়সী স্ট্রাইকার নামটা হলো লালরিন জোয়ালা লাল বিয়াকনিয়া এই লালরিন জুয়ালা লাল বিয়াক নিয়াকেই কিন্তু সাইন করাতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব কথাবার্তা অনেক দূর এগিয়েছে তবে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে ডিল ডান হয়ে গেছে মানে কন্ট্রাক্ট পেপারে সাইন হয়ে গেছে সেটা কিন্তু একদমই হয়নি কারণ আইজলের সাথে এখনও কথাবার্তা চলছে ইস্টবেঙ্গল ক্লাবের অর্থাৎ এখনও ডিল ডান কিন্তু হয়নি বাট হ্যাঁ অবশ্যই কথাবার্তা চলছে এবং জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে যদি এই ফুটবলারকে আমরা লাল হলুদ জার্সি পড়তে দেখি তাহলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না তোমাদের কি মতামত এই স্ট্রাইকারকে নিয়ে অবশ্যই কমেন্টে জানিও বাট আই লিগে কিন্তু দুর্দান্ত ফর্মে আছে এই লাল রিঞ্জুয়ালা লাল বিয়ে লাল বিয়াকিয়া ব্যাঙ্গালুরু এফসি ইউথ একাডেমি থেকে উঠেছিলেন মানে ব্যাঙ্গালুরু এফসি আন্ডার সিক্সটিন আন্ডার এইটিন এই সমস্ত টিমে খেলার পর আরও বিভিন্ন ক্লাবে মানে দু একটা ক্লাবে খেলেছে তারপর ফাইনালি আই লিগে আইজল এফসির হয়ে খেলেছে তো অবশ্যই এটা একটা ভালো সাইনিং হতে পারে তো এটাই ছিল ইস্টবেঙ্গল ক্লাবের আপডেট তবে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে এখনও কিন্তু ডিল ডানটা হয়নি এবার বন্ধুরা যে আপডেটটা দিয়ে দেবো বাগানকে নিয়ে বাগানকে নিয়ে একটা বিশাল ট্রান্সফার রিউমার কিন্তু কাল থেকে মার্কেটে ঘুরে ফিরে বেড়াচ্ছে যেটা শোনা যাচ্ছে বাগান নাকি সাইন করতে চলেছে ২৬ বছর বয়সী জাপানের স্ট্রাইকার ইউমা সুজুকিকে ইউমা সুজুকি বর্তমানে জে ওয়ান লিগে খেলছে অর্থাৎ জাপানের টপ ডিভিশন সেখানে তার ক্লাবের নামটা হচ্ছে কাসিমা অ্যান্টলার্স কাসিমা অ্যান্টলার্সের হয়ে খেলছে যে এই ক্লাবের হয়ে এই ইউমা সুজুকি দু হাজার সালে এফসি চ্যাম্পিয়ন্স লিগও জিতেছিল তো ইউমা সুজুকির সাথে নাকি মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে এরকম একটা রিউমার কাল থেকে ঘুরে ফিরে বেড়াচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে এই ইউমা সুজুকি মোহনবাগানে আসছে কিনা অনেকে তো বলে দিয়েছ ডিল ডানো হয়ে গেছে বাট সত্যি বলতে এরকম কিন্তু কোনো আপডেট আমাদের কাছে নেই যে ইউমা সুজুকির সাথে মোহনবাগান কথাবার্তা চালিয়েছে মানে যতগুলো ট্রাস্টেড সোর্স আছে সবার থেকে আমরা ভেরিফাই করিয়েছি তোমরা জিজ্ঞেস করার পর এরকম কিন্তু কোনো আপডেট নেই মানে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ইউমা সুজুকির মোহনবাগানে আসার সম্ভাবনা একদম নেই বললেই চলে মার্কেট ভ্যালু ষোলো কোটি টাকা অর্থাৎ মার্কেট ভ্যালুটাও খুব হাই যদিও সেটা কোনো বড় ফ্যাক্টর নয় মোহনবাগানের জন্য বাট তাও কিন্তু কন্ট্রাক্টও এখনও বাকি আছে মানে জানুয়ারি পুরো তার কন্ট্রাক্ট আছে তার জেওয়ান লিগের ক্লাব কাসিমা অ্যান্টলার্স হয়ে তো দেখা যাক পরবর্তী সময়ে সামার ট্রান্সফার উইন্ডোতে এই স্ট্রাইকারকে নিয়ে আসতে পারে কিনা তবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আসার কোনো রকম সম্ভাবনা নেই তোমরা জিজ্ঞেস করছিলে তাই এই আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম আপডেট বলা ভুল মানে অ্যালার্ট করে দিলাম এটা কিন্তু পুরোপুরি ফেক নিউজ মানে ইউমা সুজুকির বাগানের সাথে কোনো রকম লিঙ্ক আপ হয়নি তো এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা